নমস্কার, আপনাদের সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে প্রত্যাশিত অনুষ্ঠান জ্যোতিষ জ্যোতি অনুষ্ঠানে স্বাগত জানাই সকল দর্শক বন্ধুদের। আর আপনারা তো জানেন যে এই মানুষটির অপেক্ষায় আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকেন, আর তাকে লাইভে পাওয়া মানে অনেক কিছু জিজ্ঞাসা নিয়ে আপনারা বসে রয়েছেন অবশ্যই। তার কারণ সেই ব্যক্তিত্বময় নারী যখন আমাদের সঙ্গে থাকেন, জ্যোতিষ সম্পর্কে যার অগাধ জ্ঞান পাণ্ডিত্য এবং জ্যোতিষ নিয়ে যার পড়াশুনো দীর্ঘ পড়াশুনো, এবং সেই নিয়েই তিনি মানুষকে নানা ভাবে উপকার করে যাচ্ছেন, তার সঠিক প্রেডিকশন এবং তার সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার এবং তার সঙ্গে তার প্রতিকার প্রতিবিধান কথা বলে আপনারা জানেন। এবং আজকে যখন তাকে আমরা সঙ্গে পেয়েছি, আমাদের অনেক জানার বিষয় রয়েছে, আমরা জানবো অবশ্যই। তার সম্বন্ধে ছোট্ট করে আমি একটু বলে দিচ্ছি, জ্যোতিষ দিবাকর রমি মাহিন্দার আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন, অ্যাস্ট্রো রমি মাহিন্দার। আমি একটু বলছি তার সম্বন্ধে, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার যিনি, যিনি কিন্তু পামিস্ট, যিনি কিন্তু নিউমারোলজিস্ট এবং যিনি কিন্তু তন্ত্র বিশেষজ্ঞ এবং তার সঙ্গে বাস্তুবিদ। তাকে যখন আমরা সঙ্গে পেয়েছি আমরা জানবো তখন জীবনটা আমাদের নানান সমস্যায় জর্জরিত, সেই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে এসে আমরা একটু সুখ শান্তি সমৃদ্ধির মুখ দেখব, এবং তার সুপরামর্শের মাধ্যমে নিশ্চয়ই আপনারা পারবেন সেই চ্যালেঞ্জ নিয়েই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। ঠিক এই সময় এই দিন আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হবু আপনার অতীত সম্বন্ধে যেমন জানতে পাচ্ছেন তেমন আপনার বর্তমানে কি করছেন, ভবিষ্যতে কি করবেন, সব বিশদে পিকচারের মতন উঠে আসবে, আপনাকে সেইভাবেই তিনি জানাবেন এবং সঠিক গাইডলাইন্স দেবেন, এবং কিভাবে সেই গাইডলাইন্সের মাধ্যমে আপনি নিজে ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। আমি সরাসরি তার কাছে চলে যাব, উপস্থিত আছেন জ্যোতিষ জ্যোতি অনুষ্ঠানে জ্যোতিষ দিবাকর অ্যাস্ট্রোনমি মাহিন্দা, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। নমস্কার, স্বাগত অনুষ্ঠানে, অনেক অনেক ভালোবাসা দি সবাইকে। নমস্কার, আমার গুরুজনদের নমস্কার, ছোটদের ভালোবাসা, অবশ্যই শিক্ষা গুরুকে প্রণাম। তো এতদিন আমাদের মধ্যে কথা হচ্ছিল কি না, কাল সর্প দোষ নিয়ে কথা হলো, আজকে কাল সর্প দিন ছিল, আজকে বিশেষ দিন 25 জুলাই, একদম লাইভ অনুষ্ঠানে একদম তুমি ছুটে এসেছো মানুষের জন্য, যে মানুষ আরো অনেক কিছু জানাবে আজকে, প্রচুর মানুষের কাল সর্প দোষ, এতদিন যেটা বলা হলো কাল সর্প দোষ, কাল সর্প দোষ, সেটার কিন্তু আজকে তার খণ্ডন ক্রিয়াটা হলো, সম্পূর্ণ হলো। তো এই সম্বন্ধে তো আর কিছু বলার নেই, কারণ এতদিন যারা করলেন না এবার হচ্ছে নেক্সট ভালোবাসি, কিন্তু মেন আমাদের কে না, আমাদের মা বাবা। আমরা স্বয়ং গণেশ ভগবান উনি নিজের মাকে সব থেকে কিন্তু সুন্দর মনে করতেন, মনে করতেন যে ওনার মায়ের থেকে সুন্দর কিন্তু কেউ না। তো একদিন পিতাকে উনি বললেন, আমি ছোট্ট একটা গল্প বলছি, তো একদিন উনি ওনার বাবাকে বললেন, তুমি তো সবসময়, আপনি তো সবসময় গায়ে ভস্ম মেখে থাকেন, এই লম্বা লম্বা চুল জটা, কিন্তু আমার মায়ের মতন সুন্দর কিন্তু কেউ নেই, একদমই ঠিক মায়ের মতন সুন্দর কিন্তু কেউ হয় না, কিন্তু বাবা মা যে আমাদের দুজনেই সুন্দর হন সেটা কিন্তু একমাত্র সন্তানরাই কিন্তু বোঝেন। তো একদিন মহাদেব কি করলেন, স্বয়ং স্নান ছেড়ে এসে অরিজিনাল তার জটা নেই, কিছু নেই, তার নর্মাল রূপটা যখন গণেশ ভগবান দিলেন, দেবতারা, সকল দেবতারা যখন দেখলেন, তখন দেখলেন যে মায়ের থেকে বেশি তো বাবা সুন্দর, মায়ের থেকে তো বেশি বাবা সুন্দর, মানে বাবার ওই রূপ দেখে তো গণেশ তো থমকে দাঁড়ালেন, তো মায়ের থেকে বেশি বাবাকে সুন্দর লাগে। তখন উনি বললেন যে আপনি আপনার ওই রূপেই ভালো, আমার মায়ের থেকে বেশি আমি সুন্দর কাউকে পৃথিবীতে দেখতেই চাই না। সেই জন্য হচ্ছে মানুষের মন, মানুষের চোখ, সব কিছু কিন্তু আমাদের ঠিকঠাক, অনেক সময় হয় না, আমাদের মন একটা কথা বলছে কিন্তু আমাদের মুখ একটা কথা বলছে, আমাদের মুখ একটা কথা বলে তো আমাদের মন, সেই জন্য আমরা বলবো যে সব সময় মন, মুখ এবং মাইন্ড, সব তিনটে জিনিসকে কিন্তু এক জায়গায় রাখতে হবে, তবেই কিন্তু আমাদের পথ চলাটা সঠিক হবে। খুব সুন্দর, আমরা অপেক্ষা করছি, আপনারা ফোন করুন, লাইভ অনুষ্ঠানে একজন বন্ধু অপেক্ষা করছিলেন, আপনার হয়তো আবার আপনি ট্রাই করুন। আমরা তার আগে একটু আমি অ্যাড্রেসগুলো জানিয়ে দিচ্ছি রমি, যেটা হলো আপনারা রমি মাহিন্দারকে কোথায় কোথায় পাবেন সে বিষয়ে আপনারা অনেকটা বসে থাকেন, হাওড়া ময়দানে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, আপনারা জানেন হাওড়া ময়দানে পেয়ে যাচ্ছেন, 3 নম্বর জয়নারায়ণ সাঁতরা লেন, হাওড়া ময়দানের যে চেম্বারটি সুখসারি চেম্বার, এটা আপনাদের খুব প্রসিদ্ধ একটি চেম্বার, সুখসারি চেম্বার আপনারা জানেন, সেই জায়গায় পৌঁছে যান এবং তার
কাছে আপনারা প্রেডিকশন নিন এবং আপনারা সঠিক প্রতিকার প্রতিবিধান নিন, 100% রেজাল্টটা পাবেন, এটাই আপনারা আমাদের বলা বারবার করে। আর এছাড়া বেহালা সানরাইজ চেম্বারও আপনারা পেয়ে যাচ্ছেন। একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, পিয়ালি মুখার্জি। পিয়ালি, কার বিষয়ে জানবেন? কার বিষয়ে জানবেন বলুন তাহলে, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। টাইমিংটা বলুন, সময়টা বলতে হবে, জন্ম সময়। বিকেল 5:01। জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, কি জানবেন পেয়ালি, কি বিষয় জানবেন? আমি জানবো আমার কিছু সম্পত্তিগত সমস্যা, আমি খুব প্রচলিত হয়ে আছি, মানে আটকে আছে। তুলা লগ্ন আর রাশি হয়ে গেল বৃশ্চিক। তার মানে এখানে তোমার বৃশ্চিক রাশি, এই যে রাশি নিচস্ত হলো মানে না, রাশি মানেই হচ্ছে কিন্তু মনের কারক। মনের কারক যখন নিচস্ত হয় তখন কি বলা হয় জানো তো, যে মন মানসিকতা থেকে তুমি ভীষণ মানে বিচ্ছন্ন থাকবে, মানে সবকিছু জিনিসটাকে একটু নাড়াঘাটা তোমার মধ্যে কিন্তু প্রবণতা থাকবে। নাড়াঘাটা করার প্রবণতা কিন্তু খুব ভালো, কেননা কোনো জিনিসকে যদি একভাবে আমরা মেনে নিই সেটাও কিন্তু ঠিক না, আবার খুব নাড়াঘাটা করাটা সেটাও কিন্তু ঠিক না। তুমি বলেছো যে তোমার প্রপার্টি রিলেটেড সমস্যা, তোমার তোমার হচ্ছে কে না চতুর্থপতি এবং পঞ্চমপতি হচ্ছে কে না শনি। শনি আজকের দিনে কিন্তু বক্রী হয়ে গেছে, তুমি কিন্তু এখানে প্রপার্টি তোমার কিন্তু জায়গাটা কিন্তু ঠিকঠাক হতে পারে। শনির প্রতিকার করেছো? খুব একটা তোমাকে ভালো ফল দেবে না, যদিও সে আজকের দিনে তোমাকে ভালো ফল দেওয়া উচিত ছিল, কিন্তু সে ডিগ্রি ওয়াইজ ভাবে কম, সবকিছুতে সে কিন্তু লো হয়ে বসে আছে। তাহলে তাকে কি করতে হবে সঠিক ভাবে ঠিক করে? আমি তো তার ডিগ্রিটা বাড়াতে পারবো না, তা সে যে একটা ডিগ্রি কম নিয়ে তোমার হরোস্কোপে বসে, তার ডিগ্রিটা কিন্তু আমি বাড়াতে পারবো না। আমি কি করতে পারি, তাকে কিন্তু এনার্জাইজ করতে পারি। কিভাবে করতে হবে, এখানে কিন্তু একমাত্র তন্ত্র দ্বারা তোমাকে কিন্তু করতে হবে, কারণ সে যে ঘরে বসে আছে সেই ঘরে কিন্তু আমি স্টোন দ্বারা পাওয়ার অফ করতে পারবো না, একে কিন্তু একমাত্র তন্ত্র দ্বারা কিন্তু পাওয়ার অফ করতে হবে। এই শনিকে কিন্তু আগে তুমি পাওয়ার করো, নাহলে কিন্তু তোমার যেটা আমি দেখতে পাচ্ছি যে 2024 নভেম্বরের মাসের মধ্যে তোমার একটা প্রপার্টি এখানে লাভ হওয়ার এখানে মানে সুযোগ দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু বেরিয়ে যাবে। পাওয়ার অফ করতে হবে, পাওয়ার অফ করতে হবে, আগে না করলে কিন্তু হবে না। তুমি যদি ভাবো যে না এটাকে করবো না এখন বসে যাবে, তবে 2024 নভেম্বর মাস চলেও গেল তুমি তোমার কিছু পেলেই না, এখানে আগে তুমি এখানে আগে একে তন্ত্র দ্বারা করো। পিয়ালি তুমি একটা কাজ করো, ফোন নাম্বারটা কি লিখেছো? মোবাইল নাম্বার যেটা কন্ট্যাক্ট নাম্বার লেখা রয়েছে 8697522733, এই নাম্বারটা তুমি ইমিডিয়েট তাড়াতাড়ি করো, তুমি এক্ষুনি লেখো, ইমিডিয়েট তুমি হাওড়া ময়দানে চলে আসো, তোমার কাছাকাছি হবে যাদবপুর থেকে, এছাড়া বেহালা সানরাইজে তুমি চলে আসো। তোমার কিন্তু ভাগ্যে রয়েছে, কিন্তু সেই সময়টাকে কাজে লাগাতে হবে, যেটা ম্যাডাম কিন্তু বলে দিলেন, যদি সময়টাকে তুমি কোনোভাবে এলাপালা করো তাহলে তোমার সম্পত্তিটা কিন্তু তোমার কাছ থেকে সরে যাবে। ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ পেয়ালি। তুমি যে জায়গাটায় রয়েছো সেই জায়গাটাকে কিভাবে পাওয়ার আপ করা যায় সেটা কিন্তু ম্যাডামের কাছে, তার জন্য আসতে হবে। আরেকজন বন্ধু আছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, 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 কেউ কি আছেন সঙ্গে? হ্যাঁ হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন একটু? কোথা থেকে? চাকদা। কার বিষয়ে? ছেলের নাম, জন্ম তারিখ, সময়টা বলতে হবে দিদি ভাই। সৌরভ তরফদার। সৌরভ তরফদার, সৌরভের জন্ম তারিখ সময়টা বলুন। জন্ম 9/12/1996। সময়? বিকেল 4:10। বিকেল 4:10। জন্মস্থান কোথায়? কল্যাণী। কল্যাণী, কি জানবেন সৌরভের বিষয়ে? কল্যাণী, ঠিক আছে, বিবাহ নিয়ে জানতে চান, ঠিক আছে,
9/12/96 তাই তো ডিসেম্বর 9 ডিসেম্বর সরি 9 ডিসেম্বর 1996 4:10 PM কল্যাণী বিবাহ বিবাহ নিয়ে বৃষ লগ্ন বৃশ্চিক রাশি বৃষ লগ্নের অধিপতি হচ্ছে কে না শুক্র সেই শুক্র নিজের ঘরে বসে আছে লগ্নপতি নিজের ঘরে বসে আছে ষষ্ঠ ঘরে বসে আছে লগ্নপতি এখানে অনেকেই হরোস্কোপটা দেখলে বলবে আপনার সন্তানের কিন্তু বিপদ ধরুন ফাড়া দুর্ঘটনা প্লাস হচ্ছে কি না এখানে ধার দেনাতে জড়িয়ে পড়বে হেলথ এখানে ভালো থাকবে না কিন্তু না এখানে কিন্তু উল্টো আপনার সন্তানের কিন্তু হেলথ জনিত সমস্যা থাকলেও সেখান থেকে কিন্তু ও মানে রিকভার করতে পারবে কারণ শুক্র নিজের ঘরে বসে যে ষষ্ঠ ঘরটায় বসে আছে সেই ষষ্ঠ ঘরটা কিন্তু ওর নিজস্ব ঘর এবং আপনার সন্তানের মধ্যে কোনো না কোনো ক্রিয়েটিভিটি আছেই আছে নাচ গান আঁকা কোনো না কোনো শৈল্পিক গুণ শুধু নাচ গান আঁকাই নয় কোনো না কোনো শৈল্পিক গুণ ওর মধ্যে কিন্তু আছেই আছে ক্রিকেট খেলতে পারে কিছু কিছু না কিছু শৈল্পিক গুণ কিন্তু দেখা যাচ্ছে এবং আপনি বলছেন বিবাহের জায়গা ওর কিন্তু লগ্নে আজকে দিনে বৃহস্পতি ঢুকে গেছে বৃহস্পতি হচ্ছে কে না মেয়েদের বিবাহের কারক কিন্তু বৃহস্পতি হচ্ছে গুরু সে যখন লগ্নে ঢুকছে তখন কিন্তু সব ছেলে হলেও কিন্তু একটু হলেও তার জন্য পজিটিভ ফল কিন্তু দেবে এখানে যেটা দেখা যাচ্ছে যে ওর কিন্তু বিবাহের যোগ 2025 এর কিন্তু মে মাসের মধ্যে এখানে মে মাসের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু আগে বলুন যে বৃহস্পতির প্রতিকার করেছেন কি করেননি না বৃহস্পতির প্রতিকার করতে হবে অবশ্যই এইটাকে কিন্তু তন্ত্র দ্বারা করতে হবে আমি বলবো না একে কিন্তু কোন স্টোন দ্বারা কেন না সে কিন্তু একদিকে কারক একদিকে মারক আমি একদম বলবো না যে একে স্টোন দ্বারা করতে অবশ্যই বৃহস্পতি এখানে মৃত অবস্থায় বসে যে লগ্নে ঢুকে যে যে দেবগুরু গুরুর কাছে কিন্তু ছেলে মেয়ে কেউ কিন্তু খারাপ নয় অনেকে বলবে যে বৃহস্পতি তো মেয়েদের বিবাহের কারক তাহলে ছেলেদের কি করে ছেলেদের তো শুক্র কিন্তু গুরুর কাছে সবাই সমান ছেলে মেয়ে কেউ কিন্তু খারাপ হয় না সেই জন্য আমি বলবো যে এখানে কিন্তু বিবাহের যোগ আমি দেখতে পাচ্ছি কিন্তু বৃহস্পতি এখানে বলহীন অবস্থায় বসে আছে আগে বৃহস্পতির প্রতিকার করে অবশ্যই তন্ত্র দ্বারা একে করতে হবে নচেত কিন্তু ভেবে নেবেন যে বিবাহের যোগ এসে গেল আবার চলে গেল এখানে কিন্তু আপনার সন্তানে কিন্তু আবার লেট হয়ে যাবে বিবাহ বিবাহের জায়গা এখানে খুব ভালো চলছে বিবাহের জায়গাটা ভালো আছে আপনার ওই জায়গাটাকে পাওয়ার আপ করতে হবে নইলে কিন্তু তন্ত্রের দ্বারা তন্ত্রোত্তর উপায়ে সংস্কার করতে হবে বুঝেছেন আপনি একটা কাজ করুন ফোন নাম্বারটা লিখে রাখুন আরো ডিটেইলস জানার জন্য আপনি চেম্বারে চলে আসুন হাওড়া ময়দানে আপনারা সুখসারি চেম্বারে পেয়ে যাচ্ছেন আপনি চলে আসুন এছাড়া বেহালা সানরাইজে পাচ্ছেন ডিটেইলস জানার জন্য অবশ্যই ধন্যবাদ হ্যাঁ অনেক অনেকেই তো অপেক্ষা করে আর সবাইকে সুযোগ করে দিতে হবে ঠিক আছে লাইভে একটু কোশ্চেন করবেন কারণ অনেকেই জিজ্ঞাসা করে তো সেই জন্য একটা কোশ্চেন ডিটেইলস জানতে গেলে কিন্তু অবশ্যই পার্সোনাল প্রেডিকশন দরকার চেম্বারে আসতে হবে কারণ লাইভে এত কিছু বলা কিন্তু সম্ভব না আরেকজন বন্ধু রয়েছে নমস্কার কে আছেন সঙ্গে হ্যাঁ নমস্কার আপনাকে বর্ধমান থেকে বলছেন কার বিষয়ে জানবেন তাহলে ছেলের নাম জন্ম তারিখ সময়টা বলুন ছেলের নাম দেবাশিস ঘড়াই দেবাশিস ঘড়াই দেবাশিসের জন্ম তারিখ সময়টা বলুন 14/10/1991 টাইমিংটা বলতে হবে ভোর 4:43 জন্মস্থান কোথায় বর্ধমান কি জানবেন ছেলের বিষয়ে স্নেহাশিসের ব্যাপারে কাউকে দেখানো হয়েছে কোন জ্যোতিষকে দেখিয়েছেন অ্যাস্ট্রোলজারকে এখনো না 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 দেখানো হয় আচ্ছা 14/10/1991 4:43 AM বর্ধমান ঠিক আছে তো ঠিক আছে ক্যারিয়ার নিয়ে জানতে একটি মাত্র কোয়েশ্চেন লাইভে আচ্ছা লগ্ন হলো কি এখানে কন্যা লগ্ন ধনু রাশি লগ্নের অধিপতি বুধ দগ্ধ হয়ে বসে আছে লগ্নপতি দগ্ধ লগ্ন মানে কি দেহ তনু ভাগ স্বয়ং হচ্ছে আপনার সন্তান নিজে প্লাস হচ্ছে ওর কর্মও দেখছে হচ্ছে বুধ সেই বুধ দগ্ধ হয়ে বসে আছে এখানে বুধের প্রতিকার করেছেন
বুধের প্রতিকার করেননি তো? যদি না করে থাকেন আজকে কেরিয়ার, আজকে 91 সালে জন্ম, আজকেও কেরিয়ারে একটা দাঁড়িয়ে যাওয়া উচিত, সেখানেও দাঁড়াতে পারেনি। যদিও না করে থাকেন তাহলে আগামী দিনগুলো কিন্তু ওর দাঁড়ানোর পক্ষে কিন্তু বাধা আসবে। একে কিন্তু একদম পান্না একটা পড়াবেনই পড়াবেন, কোনো তন্ত্র বা কিছু। একটা লগ্নপতি দগ্ধ একদম ভালো ঘরে বসে আছে, অবশ্যই একটা পান্না একে পড়ান, কারণ এর কেরিয়ারকে দেখছেও হচ্ছে বুধ, সেই বুধ দগ্ধ হয়ে বসে আছে, কেরিয়ার তো হতে হতে গিয়ে এখানে থেমে যাচ্ছে। অলরেডিও 33 বছর হয়ে গেছে, কিন্তু 33 বছর অবশ্যই একে পান্না একে পড়াতেই হবে, পান্না একে পড়াতেই হবে। আবার লগ্নে দ্বাদশপতি বসে আছে রবি, মানে জীবনে কোনো মানুষের হেল্প পাবে না, উইদাউট হেল্প কিন্তু ওকে জীবনে এগোতে হবে। এই ছকটা আমি বলবো। আবার রাহু কেতু নিচস্ত, মানে কি বলবো, প্রচন্ড স্ট্রাগল লাইফ। রাহু চন্দ্র গ্রহণ যোগ, মান সম্মান হানি, মঙ্গল দগ্ধ হয়ে বসে আছে। এই ছকটাকে এখনো রেক্টিফাই করেননি, আজকে 33-34 বছর বয়স হতে চলল ছেলে, অবশ্যই এই ছকটাকে রেক্টিফাই করা। একটা কাজ করুন, ফোন নাম্বারটা কি লিখেছেন? মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, যেটা বুকিং নাম্বার 8697522733, এই নাম্বারটা লিখে রাখুন এবং আপনি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। বর্ধমানে থাকেন যখন, আপনি হাওড়াতেও আসতে পারেন, হাওড়া সুকসারি চেম্বারে, এছাড়া বেয়ারা সানরাইজও আসতে পারেন, এছাড়া অনলাইনের মাধ্যমেও প্রেডিকশন করতে পারেন দাদা, ঠিক আছে? আপনি যদি না আসতে পারেন বর্ধমান থেকে, আপনি অনলাইনের মাধ্যমে প্রেডিকশন করে আপনার বাড়িতে সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই প্রতিকারটা পৌঁছে যাবে, কোনো চিন্তা নেই। সব রকম সুযোগ সুবিধা তিনি রেখেছেন, আপনারা বসে থাকেন। বাবা মা হয়ে যদি এইটুকুনি সন্তানের জন্য যদি না করেন তাহলে আর কিছু করারই নেই। আপনি চলে আসুন, জানছেন ছেলের সমস্যা আছে, ছেলেকে তো প্রতিকারটা দিতে হবে, দিতেই হবে, এটা না দিলে তো কোনো কিছুতেই তো ইয়ে পাবে না, তাই না? সফলতা পাবে না। ধন্যবাদ আপনাকে, আপনি চলে আসুন। যদি সিরিয়াস একজন বাবা হতে হন যদি, তাহলে আমার মনে হয় ইমিডিয়েট আপনি চলে আসুন, তখন শুধুমাত্র জানলে হবে না দাদা, জেনে যাচ্ছেন, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, ফোন করছেন, খুব ভালো লাগছে। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? মাস বলুন। 2005 জন্মস্থান কোথায়? জন্মস্থান মথুরাপুর। মথুরা 6:45। কি জানবেন? একটু ছেলের কেরিয়ার সম্বন্ধে জানবো। মথুরাপুর ডিস্ট্রিক্টটা কি? ডিস্ট্রিক্টটা কি হবে মথুরাপুর? লগ্ন হলো সিংহ আর রাশি হলো কন্যা, লগ্নের অধিপতি হচ্ছে কে? রবি। সেই রবি বসে আছে কোথায়? ষষ্ঠ ভাবে বসে আছে। লগ্নপতি ষষ্ঠ ভাবে বসা কোনোদিন ভালো না, কারণ লগ্ন মানে দেহ তনুভব, স্বয়ং আপনার সন্তান নিজে বসে আছে কোথায়? ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘর মানে ধার দেনা কর্জা তো অবশ্যই দেখলাম, কিন্তু ওর কিন্তু হেলথ জনিত সমস্যা কিন্তু থাকবে। হেলথ ওর কিন্তু খুব একটা ওকে সাপোর্ট দেবে না। রবির জাতক মানে ওর মধ্যে একটা ডমিনেটিং পাওয়ার আছে, যেটা বলবে সেটা করবে, করেই ছাড়বে। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে, ওর কিন্তু হেলথ ওকে কিন্তু খুব একটা জোরদার করে ওকে আগে এগোতে দেবে না। প্লাস বুধ এখানে দগ্ধ হয়ে বসে আছে, বুধ এখানে দগ্ধ, বুধ হচ্ছে সেকেন্ড এবং 11000 লর্ড, সে দগ্ধ হয়ে বসে আছে। ওর আমি হেলথের জায়গাটাই ভালো পেলাম না,
ওই আমি হেলথের জায়গাটা ভালো পেলাম না। গজকেশরী যোগ, বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ, আপনি বলছেন যে ওর কেরিয়ার নিয়ে শুক্র, ওর দশম ঘর হচ্ছে শুক্র, সেই শুক্র বসে আছে ষষ্ঠ ঘরে বসে আছে, রবি বুধ বুধাদিত্য যোগ হয়েছে, কর্মে স্টেবিলিটি আছেই আছে, কিন্তু এখানে শুক্রের প্রতিকার মঙ্গলের প্রতিকার করতেই হবে, দশম পতি ষষ্ঠ ঘরে বসে আছে, মানে এখানে ওর কর্মের জায়গা রয়েছেই, কিন্তু অবশ্যই কর্ম রয়েছে, কিন্তু শুক্রের প্রতিকার করেছেন মঙ্গলের প্রতিকার করেছেন, আগে বলুন। সমস্যা যেখানে আছে সেখান থেকে বাড়তেই থাকবে, কিন্তু সমস্যাটার যখন সমাধান যদি করেন তবেই কিন্তু এটা গিয়ে আগে গিয়ে ঠিকঠাক হবে। অবশ্যই শুক্রকে প্রতিকার দিতে হবে, মঙ্গলকে প্রতিকার দিতে হবে, কিন্তু কোন রেমেডি বলতে কোন স্টোন না, অবশ্যই তন্ত্র দ্বারা একে কিন্তু প্রতিকার দিতে হবে, কারণ সে কিন্তু মারক ঘরে কিন্তু বসে আছে। ঠিক আছে, অনেকগুলো সমস্যা রয়েছে দাদা, আপনি যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন, বেহালা সানরাইজও আসতে পারেন, হাওড়া ময়দানেও আসতে পারেন, আপনাকে ডিটেইলস জানার জন্য ফোনের মাধ্যমে আপনাকে কথা বলে নিতে হবে। ফোন নাম্বারটা কি লিখেছেন আপনি? 8697522733। আপনি লিখুন, লিখে ছেলের অনেক সমস্যা রয়েছে, ম্যাডাম কিন্তু খুব সিরিয়াস ভাবে বলে দিলেন যে এই এই সমস্যাগুলো ওর লাইফে হ্যাম্পার করতে পারে, আপনি যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন, যোগাযোগ করুন, কথা বলুন, আপনারা শুধু জানলে হবে না বারবার, ঠিক আছে? আপনি দক্ষিণ চব্বিশ পরগনা থাকেন, আপনি চলে আসুন, সাউথ চব্বিশ পরগনা যেটা, হ্যাঁ হ্যাঁ চলে আসুন, ঠিক আছে? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনারা জানছেন খুব ভালো লাগছে, বাবা মায়েরা যথেষ্ট সিরিয়াস, কিন্তু ওই একটাই শুধু জেনে রাখলে হবে না, সেটাকে কার্যকরী করতে হবে। আরেকজন বন্ধু রয়েছে, হ্যাঁ আমরা ফোনটা নিয়ে নিচ্ছি, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? বলুন বলুন। আচ্ছা, বাঁকুড়া থেকে কার বিষয়? খুব তাড়াতাড়ি বলতে হবে দিদি ভাই, সাউন্ড ক্লিয়ার নয়, আপনি একটু সাইড হয়ে মোবাইলটা নিয়ে কথা বলুন, সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড শোনা যাচ্ছে না, ঠিকঠাক করে ফোনটা কেটে করুন, সাউন্ড শোনা যাচ্ছে না, আরেকবার করুন আপনি, ট্রাই করুন। হ্যাঁ ধন্যবাদ, যাই হোক আমরা, আচ্ছা আমি একটু বলে দিই, আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, কে আছেন সঙ্গে? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম, হ্যাঁ বলুন, আমি ডেট অফ বার্থটা বলছি, হ্যাঁ 15/1/1997। টাইমিংটা বলুন,15/1/1997 বাঁকুড়া। হ্যাঁ লাইভে একটা কোয়েশ্চেন সংক্রান্ত, আচ্ছা লগ্ন হয়ে গেল তোমার কি বৃষ, লগ্ন বৃষ রাশি হচ্ছে তোমার মিন, তার মানে হয়ে গেলে কি তোমার কিন্তু শনি সাড়ে সাথে কিন্তু শুরু হয়েছে, এখানে তোমার খুব একটা হেলথ তোমাকে সাপোর্ট দেবে না, তোমার বাড়িতে কোনো বয়স্ক মানুষ থাকলে তার কিন্তু শরীর নিয়ে সমস্যা দেবে, সেটা কিন্তু মাথায় রাখো। এখানে যেটা তুমি যদি বলো হেলথ, সেকেন্ড হাউসের লর্ড হচ্ছে বুধ, সে কিন্তু খারাপ জায়গায় বসে আছে, এখানে তোমার হেলথ কিন্তু ভোগাবে, প্লাস তোমার যে লগ্নপতি সেই লগ্নপতিও কিন্তু অষ্টম ভাবে বসে আছে, লগ্নই কিন্তু অষ্টমে বসে আছে, যার লগ্ন নড়বড়ে থাকে না তার কিন্তু ভীত, তাই আমাদের বাড়ির ভীত, ভীত যদি আমাদের নড়বড়ে হয়ে যায় তখন কি হয়, আমাদের কিন্তু যতই আমরা সিমেন্ট বালি যাই কিছু করি না কেন, ও দেখবে আস্তে আস্তে কিন্তু ঝরতে থাকছে, সে কিন্তু একদম ভালো করে পার্টিকুলার ভাবে আমাদের কিন্তু বাড়িটা ঠিকঠাক হয় না, দেখবে দুদিন পরে সাইড দিয়ে কিন্তু ছোঁয়া উঠছে, ঠিক আছে? এখানে মেইনলি তোমার যেটা খারাপ হয়েছে লগ্ন খারাপ হয়ে গেছে, অষ্টম ভাবে বিপদ, মা ফাড়া দুর্ঘটনা, অনেক সময় দেখবে কিছু কিছু বিপদের জন্য নিজেই তুমি দায়ী হয়ে যাবে, এর জন্য কেউ কিন্তু দায়ী কিন্তু নয়, শুক্রের প্রতিকার কোনোদিন কিন্তু স্টোন দ্বারা করতে যাবে না, অবশ্যই তুমি শুক্রকে কিন্তু তন্ত্র দ্বারা শুক্রের প্রতিকার কিন্তু তোমার লাগবে, প্লাস হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি হচ্ছে নিচস্থ হয়ে বসে আছে, বৃহস্পতি নিচস্থ মানে কি জানো তো, বৃহস্পতি নিচস্থ মানে দেবগুরু, সে আমাদের জীবনে গুরুত্ব পাওয়া, সেটা এটাও কিন্তু তোমার খুব একটা নেই, হেলথ তোমার এখানে সমস্যা আছে, শনি চন্দ্র বীজ যোগ চন্দ্র কেতু যুক্ত মানসিক ডিপ্রেশন,
মানসিক ভাবে তুমি একটা জিনিস যদি একটা কোনো কথা শোনো না, ডিপ্রেশনে চলে যাও আস্তে আস্তে। সেই জিনিসটা কেন হলো এই করে করে কিন্তু মানসিক অবসাদও তুমি কিন্তু চলে যাও। আর রাহু আর মঙ্গল একত্রে বসেছে, এটাও কিন্তু খুব একটা ছকের মধ্যে নেগেটিভ প্রচুর। প্লাস আজকে লাস্ট যে কলটা আমি নিলাম, এখানে পূর্ণ একটা কালসর্প যোগ ছিল, যেই যোগটা আমি আজকে খণ্ডন করেছি এবং এটা স্ক্রিনে দেখানো হচ্ছে বারবার। আজকে ছিল কালসর্প দোষ খণ্ডনের দিন, কিন্তু ব্যাকলার তুমি যদি আগে দেখাতে এই যোগটা কিন্তু আজকে খণ্ডন করতে পারতে। সর্ব কাজের শেষে কিন্তু বাধা, আমি বারবার বলি এই কালসর্প দোষটা আমাদের কিন্তু খুব একটা ভালো না। ঠিক আছে, ফোন নাম্বারটা লিখে রাখো 8697522733, বুকিং করে চলে আসো। আরো ডিটেইলস অনেক কিছু জানতে পারবেন। আমি হাওড়া বলে দিচ্ছি জায়গাটা, লোকেশনটা হাওড়া ময়দানে আপনারা পেয়ে যাচ্ছেন, 3 নম্বর জয়নারায়ণ সাতলা লেনে, যেটা হলো চেম্বার, সুখসারি চেম্বার। এছাড়া বেহালা সানরাইজে পেয়ে যাচ্ছেন। আমরা প্রত্যেক দিন অর্থাৎ 7:50 বৃহস্পতিবার রাত্রি যে 7:50 আমরা ফিরে আসি লাইভ অনুষ্ঠান নিয়ে। এছাড়াও কিন্তু আপনারা শনিবার দুপুর 2টায় আবার আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসবো, আবার একটি নতুন বিষয় নিয়ে। তোমাকে অনেক ধন্যবাদ জানি দর্শক।